আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনি ফাইবারে 24 আওয়ার অ্যাক্টিভ থাকবেন। এখন কথা হচ্ছে ফাইবারে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার দরকার কেন। আপনি যদি নতুন একজন সেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফাইবারে 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হবে। এখন 24 আওয়ার অ্যাক্টিভ থাকা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ঘুমাইতে হবে, আমাদের খাইতে হবে, আমাদের একটু ঘোরাঘুরি করতে হবে। হ্যাঁ, তো সব কিছু থেকে দেখা যাচ্ছে যে আমাদের 24 ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা একটা মানুষ। তো দেখেন অ্যাক্টিভ থাকলে কি উপকারগুলো হয়। যেমন একজন বায়ার যদি এসে এখানে সার্চ করে যে ফেসবুক অ্যাডস, এটা লিখে একজন বায়ার হচ্ছে এখানে সার্চ করলো। তো সার্চ করার পরে দেখেন এখানে প্রায় 30,161টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে, অসংখ্য সার্ভিস আছে। এর ভিতর থেকে বায়ার যে কাজটা করবে অধিকাংশ সময় অনলাইন সেলারে ক্লিক করে, মানে যারা এই মুহূর্তে অনলাইনে আছে। দেখেন কত কমে গেছে, মাত্র 2,177টা সার্ভিস অ্যাভেলেবল আছে এই মুহূর্তে। তো এখানে যারা আছে তারা কিন্তু অ্যাক্টিভ, এবং এদের সাথে কথা বললেই কিন্তু ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি রেসপন্স পাবে। এখন ক্লায়েন্টের হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না। তো আপনি যদি এইখানে আসতে পারেন তাহলে দেখা যাবে যে আপনিও কিন্তু, আপনার ইমপ্রেশনও বাড়বে, ক্লিকও বাড়বে, আর যত বেশি ক্লিক বাড়বে তত বেশি অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো দেখেন এইখান থেকে তার কিন্তু খুঁজে পাওয়া সহজ হবে, এবং এইখানে কম্পিটিশন আবার কম। হ্যাঁ, কম্পিটিশন বলতে ওইখানে দেখেন যদি আমি অফলাইন সেলার দেই মানে সব কিছু মিলিয়ে প্রায় 30,000, আর যদি অনলাইনে যাই তাহলে হচ্ছে এখন দেখা যাচ্ছে খুবই কম, মাত্র 2,000-এর আশেপাশে। এটা কিন্তু কমে বাড়ে, সবসময় কিন্তু একই রকম থাকে না, মানে যখন যেরকম অনলাইনে থাকে আর কি। তো এখানে যদি আপনি অনলাইনে থাকতে পারেন তাহলে আপনার কাছে পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তো তাহলে কীভাবে আমাদের 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে সেই ব্যাপারে হচ্ছে আমরা কথা বলবো। তো এটার জন্য আমরা একটা রিফ্রেশার ব্যবহার করবো। আগে বলে রাখি এইগুলো কিন্তু মূলত থার্ড পার্টি টাইপের কোনো জিনিস, এগুলো অবশ্যই রিস্কি, নিজ দায়িত্বে ব্যবহার করবেন। তবে কিছু কিছু নিয়ম আছে যেগুলো ব্যবহার, সেই সব নিয়মকানুন যদি মেনে চলেন আপনি তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এই রিফ্রেশার ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। কিছু নিয়মকানুন আছে যেগুলো যদি আপনি মেনটেন করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পসিবিলিটি নাই বললে চলে, ফাইবার এটা বুঝতে পারবে না। তো চলুন আমরা সেটা দেখি। ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে। তো আমরা হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে চলে গেলাম, প্রথমটাতেই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে সার্চ যে অপশনটা আছে এখানে গিয়ে সার্চ করব অটো রিফ্রেশ প্লাস। তো এই যে অটো রিফ্রেশ প্লাস লিখে আমি জাস্ট সার্চ করলাম। তো দেখেন এই যে প্রথমে যেই এক্সটেনশনটা চলে আসছে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, এটাতে যদি ক্লিক করি, শুধু এটা ইনস্টল করলেই কিন্তু হবে না, শেষ পর্যন্ত দেখেন এটার ব্যবহারে কিছু নিয়মকানুন আছে। অ্যাড এক্সটেনশন, আচ্ছা আমার অটো রিফ্রেশ হচ্ছে অ্যাড হয়ে গেছে। এইবার যদি আমি একটু আসি ফাইবারে আসলাম, এখান থেকে আমি এটা হচ্ছে পিন করে দিব, অটো রিফ্রেশ পেজ মনিটর, এটা হচ্ছে আমি এখান থেকে একটু অন করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখবেন ও মনোযোগ সহকারে শুনবেন, এখানে হচ্ছে টাইমটার সব কিছু ফ্যাক্ট। আপনি যদি উল্টাপাল্টা টাইম দিয়ে রাখেন, 5 সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর রিফ্রেশ করবে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টিকবে না, ফাইবার ধরে ফেলবে। আর যখন ধরে ফেলবে তখন কিন্তু ঝামেলা আছে। আগেও বলেছি এগুলো কিন্তু থার্ড পার্টি জিনিস, নিজ দায়িত্বে ব্যবহার করবেন। বড় বড় অ্যাকাউন্টগুলোতে ব্যবহার করা দরকার নেই, যারা নতুন আছেন তারা ব্যবহার করতে পারেন, এবং আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে অ্যাক্টিভ দেখাবে, সমস্যা নেই। তো দেখেন এখানে বলছে মিনিমাম 5 সেকেন্ড এবং 30 সেকেন্ড এখানে দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করবো। এখানে আমরা দিতে পারি হচ্ছে 400 সেকেন্ড, আমরা 5-6 মিনিট একটু উপরে রাখবো। এখানে আমরা 410 সেকেন্ড দিলাম, এই যে এরকম, অর্থাৎ প্রায় 6 মিনিটের বা 6.5 মিনিটের মতো এরকম একটা অবস্থায় থাকবে। প্রতি 6 মিনিট 6.5 মিনিট পর পর হচ্ছে এটা অটো রিফ্রেশ দিবে, যার মানে আমাকে অনলাইনে দেখাবে। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি, তারপরে হচ্ছে এখানে একটা অ্যালাউ অপশন আসবে, অ্যালাউ করে দিবেন। এটা আমার হচ্ছে অন্য একটা মনিটরে চলে আসছে। যাই হোক, তো দেখেন যখন আমি এটা দিলাম, আমি চাইলে কিন্তু অফও করতে পারি যে কোনো সময়। এখন এখানে একটা টাইমার দেখাবে, এই যে 6 মিনিট 40 সেকেন্ড পরে হচ্ছে আবার অটো একটা রিফ্রেশ দিবে। আপনি যদি অফলাইনে থাকেন তাও সমস্যা নেই, সেটা অটো রিফ্রেশ দিবে। তো এইখানে যেই ট্রিক্সটা, আসলে ওই রকম আহামরি কোনো ট্রিক্স নাই, ট্রিক্সটা হচ্ছে আমি এটা স্টপ করে দিই। ট্রিক্সটা হচ্ছে যে এইখানে এই যে মিনিমাম যে টাইমটা আছে এটা প্রতিদিন চেঞ্জ করবেন। এখন এই যে 400 সেকেন্ড দিয়ে রাখছেন, 410 সেকেন্ড দিয়ে রাখছেন, আল্লাহ নামে ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না, প্রতিদিনে সেটা চেঞ্জ করতে হবে। আপনি
একটু বাড়াতে পারেন, একটু কমাতে পারেন। এখন সবসময় তো আপনি রিফ্রেশ ব্যবহার করবেন না, আপনি তো যতক্ষণ অনলাইনে থাকবেন ততক্ষণ তো আপনি নিজে থেকেই ফাইবারে থাকবেন, তখন নিজে হতে রিফ্রেশ করবেন, ওটা সমস্যা নেই। কিন্তু যখন আপনি অটো রিফ্রেশের ব্যবহার বাইরে যাবেন তখন প্রতিদিন 5-10 সেকেন্ড করে কমিয়ে আনবেন অথবা বাড়িয়ে দিবেন। যদি এরকম করেন তাহলে আপনার ফাইবারও বুঝতে পারবে না যে আপনি ই করতে, যদি 5-6 মিনিট কিন্তু একটা অনেক বেশি সময়, এটা ম্যানুয়ালি করা হয়ে থাকে। আর এই যে 2-4-5 সেকেন্ড 10 সেকেন্ড এটা হলে কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে এই দিকটা মাথায় রাখবেন যে কখনোই যেন একই টাইম না থাকে, যদি সবসময় একই টাইম হয় প্রতিদিন তাহলে কিন্তু ফাইবার ধরে ফেলবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এটা একটু চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তখন আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবেন। আর 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলে আপনাকে অনলাইন সেলারের ভিতরে দেখাবে, আপনি যে সার্ভিসটা দেবেন সেখানে দেখাবে, আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, এবং সেখান থেকে কিন্তু আপনি অর্ডারও পেয়ে যেতে পারেন। শুরুর অবস্থায় ফাইবারে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই, অ্যাক্টিভ থাকতেই হবে, সেটা আপনি ম্যানুয়ালি থাকেন আর অটো রিফ্রেশ ব্যবহার করে থাকেন, যেভাবে হোক থাকতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।